গরিব ঘরে জন্মানোটা কোনো পাপ নয়, কিন্তু আপনি যদি গরিব হয়ে মারা যান তাহলে সেটি আপনার অপরাধ। বন্ধুরা, ভবিষ্যতে আমরা কীরকমের হব সেটি আমাদের রোজগার হ্যাবিটে বলে দেয়। যারা সফল লোক তাদের হ্যাবিট আর যারা অসফল লোক তাদের হ্যাবিট সম্পূর্ণ আলাদা হয়। আজ আমি আপনাদের এই ভিডিওতে এমন চারটি হ্যাবিটের কথা বলবো, যদি এই হ্যাবিটগুলি আপনার মাঝে থাকে তাহলে আপনি কখনো ধনী হতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, রোজগার বাড়ানোর দিকে মন না দিয়ে যারা সেভিং করায় বেশি আগ্রহী। আপনারা হয়তো বলবেন জীবনে সেভিং করা অনেক দরকার আছে, আমিও মানছি এটি ঠিক, কিন্তু আপনাকে এটিও মানতে হবে যে এই পৃথিবীতে কেউ সেভিং করে ধনী হতে পারেনি। বিশেষ করে আমাদের দেশে একটি লোক সবজি বাজারে গিয়ে 25 টাকা আলুর 20 টাকা কেনার জন্য 30 মিনিট তর্ক করে, আর এরকম করে সে একবার বাজারে গিয়ে কত টাকা সেভ করবে? ম্যাক্সিমাম 50 থেকে 100 টাকা। এর পেছনে সময় ব্যয় করবে সে 30 মিনিট থেকে 1 ঘন্টা। তাহলে এই ব্যক্তির মূল্য 30 মিনিটে মাত্র 50 টাকা। অনলাইনে একটা জিনিস 1000 টাকায় কেনার জন্য ঘন্টার পর ঘন্টা অনলাইনে ব্যয় করবে। বন্ধুরা, আপনারও যদি কোনো এরকমের অভ্যেস থাকে তাহলে আপনার লক্ষ্য শুধু টাকা সেভিং করার দিকে, বেশি টাকা রোজগার করার দিকে নয়। আপনি আপনার সময়ের মূল্য বোঝেন না, তাই এই কারণে আপনি কখনো ধনী হতে পারবেন না। নাম্বার টু, ফিক্সড ইনকামে খুশি থাকা। যদি প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে আপনার স্যালারি চলে আসে আর আপনি যদি তাতেই খুশি থাকেন তাহলে আপনি কখনো ধনী হতে পারবেন না, কারণ আপনি যে স্যালারি পান তা একটি নির্দিষ্ট সময় কাজ করার জন্য পান। কিন্তু আপনি যদি ধনী হতে চান তাহলে হয় আপনাকে নামি বিজনেসম্যান হতে হবে, বা ভালো কোনো ইনভেস্টর হতে হবে, বা কোনো প্রফেশনাল লেভেলের কোনো কিছু করে দেখাতে হবে। আর এসব কিছুতে কেউই টাইম মতন টাকা পায় না, এরা এদের পারফরমেন্সের জন্য টাকা পায়। আপনি যত ভালো পারফরমেন্স করবেন আপনি তত বেশি টাকা পাবেন। তাই আপনি যদি আপনার স্যালারিতে খুশি থাকেন তাহলে আপনি কখনো ধনী হবেন না। নাম্বার থ্রি, কমফোর্ট জোনের মধ্যে থাকা। সেফটি অ্যান্ড সিকিউরিটি মিডল ক্লাস লোকেদের সব থেকে পছন্দ। এরা ভাবে প্রত্যেক মাসে কিছু সংখ্যক টাকা এদের কাছে আসতে থাকুক এবং এভাবেই তাদের জীবনটি কাটতে থাকুক। কিন্তু একটি রিচ মাইন্ডের লোক সব সময় আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসে এবং সে বড় বড় রিস্ক নেয়। যেমন আপনি জিওকে দেখুন, জিওকে মার্কেটে আনার জন্য 2.5 লক্ষ কোটি টাকা ইনভেস্ট করতে হয়েছিল, এবং এই টাকাগুলি এমন কিছু কোম্পানির বিরুদ্ধে লাগানো হচ্ছিল যারা আগে থেকেই অনেক সাকসেসফুল হয়েছিল। আপনি ভাবতেও পারবেন না এটি কত বড় রিস্ক ছিল। সামান্য কোনো ভুল হলে সম্পূর্ণ রিলায়েন্স কোম্পানি বন্ধ হয়ে যেত, আর এই রিস্কটি নিয়েছিল আমাদের দেশের সব থেকে ধনী লোক। আর নর্মাল মিডল ক্লাস লোক 10 লক্ষ টাকা সেভিং থেকে 1 লক্ষ টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করতে ভয় পায়, আর এই কারণে এরা কখনো ধনী হতে পারবে না। নাম্বার ফোর, ইনকামের থেকে খরচা বেশি করা। কিছু লোক থাকে যারা 20,000 টাকার চাকরি করে আর মোবাইল কিনে 30,000 টাকার, বাইক চালায় 1.5 লক্ষ টাকার, আর তারা স্বপ্ন দেখে শুধু নিজের বাড়ি আর গাড়ি কেনা। এরা প্রয়োজনে ধার করতেও রাজি থাকে। এরা সবসময় নিজেকে ধনী দেখাতে চায় কিন্তু ধনী হতে চায় না। আর আপনিও জানেন ধনী দেখানো এবং ধনী হওয়া দুটোটাই আকাশ পাতাল পার্থক্য। আপনি একবার নিজেই ভাবুন, একটি সত্যিকারের ধনী লোক সে কি সারাদিন এটি ভাববে যে কি ধরনের বাইক কিনবে, কীরকমের গাড়ি কিনবে, কীরকমের বাড়ি বানাবে? মোটেও না। এদের সারাদিনের লক্ষ্য থাকে সম্পূর্ণ কাজের দিকে, কারণ এরা জানে তারা যদি সম্পূর্ণ সময় তাদের কাজে লাগায় এই সমস্ত ছোটোখাটো জিনিস যে কোনো সময় কিনতে পারবে। তাই আপনি যদি নিজেকে সবসময় ধনী দেখাতে ব্যস্ত থাকেন তাহলে আপনি কখনো সত্যিকারের ধনী হতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল 4টি হ্যাবিট যা আপনাকে ধনী হতে দেবে না। কিন্তু আপনার মধ্যে যদি অলরেডি এই হ্যাবিটগুলি থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, কারণ আমরা অনেকেই গরিব ও মিডল ক্লাস ফ্যামিলিতে জন্ম নিয়েছি। তাই আমাদের রিচ হ্যাবিট কে শেখাবে? এটা আমাদের দায়িত্ব। যদি আমরা ভবিষ্যতে ধনী হতে চাই তাহলে আমাদের নিজেকে রিচ হ্যাবিট শিখতে হবে, আর আপনি খুব সহজে রোজগার প্র্যাকটিসের সঙ্গে এটি করতে পারেন। আশা করি আপনারা সবাই এটা করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।